এই বিশাল দেশের প্রতিটা অলিগলি দিয়ে বয়ে চলে রাজনীতির চোরাস্রোত এদেশে কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে নয় জীবন্ত নয় মৃত্যুও নয় কিন্তু রাজনীতির তরজা আজ থাক এদেশের আপাদ মস্তক পঙ্কিল রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আমরা যদি একটু মানবিক দৃষ্টিতে তাকাই তাহলে উত্তরপ্রদেশের আগ্রার দুটি ছবি আমাদের তথা কথিত মানবিকতাকে ধাক্কা দেবে দেবেই এমনিতে অতিমারির দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ দিল্লি ছত্তিশগড়েও সব মিছিলের শাড়ি চলছে তবে উত্তরপ্রদেশের অবস্থাটা আরও ভয়াবহ সে রাজ্যে কার সরকার এই তর্কে গিয়ে লাভ নেই কারণ এদেশে খুঁতবিহীন রাজনৈতিক দল নেই তবে আগ্রার যে দুটি ছবি নেট মাধ্যমে সবার নজর কেড়েছে বা বলা ভালো কয়েক মুহূর্তের জন্য সবার দৃষ্টি ঝাপসা করে দিয়েছে তা প্রশ্ন তুলেছে আমরা কি সত্যিই আজও এতটা অসহায় আজও এত নেই এর রাজ্যে বাস করি আমরা প্রথম ছবিটা একটি সুন্দর চকচকে লাল রঙের গাড়ির কিন্তু গাড়িটির ছাদে তাকালেই শিউরে উঠতে হবে মাচা সমেত একটি লাশ বাঁধা গাড়িটির ছাদে সেভাবেই লাশ পৌঁছল শ্মশানে সবাই দেখে চমকে উঠলেন অ্যাম্বুলেন্স বা সববাহী গাড়ির অভাবে বাবার শেষ যাত্রা এভাবেই সম্পন্ন করতে বাধ্য হলেন ছেলে আরেকটি ছবি আরও কয়েক গুণ বেশি ভয়ানক অটোর মধ্যে এক মহিলা তার স্বামীর মুখের মধ্যে নিজের মুখ চেপে ধরে একটু শ্বাস ভরে দেওয়ার চেষ্টা করছেন অক্সিজেন নেই হাসপাতালে জায়গা হয়নি স্বামীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তাকে বাঁচাতে মরিয়া স্ত্রী একটু শ্বাস যোগাতে চাইলেন তবে শেষ রক্ষা হলো না আসলে এভাবে বোধহয় রক্ষা সত্যিই হয় না কারণ রক্ষার দায়িত্ব যাদের তারা নিজেদের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত ভগবানের নামে তারা আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারে মায়ের মানুষ খুন পর্যন্ত আর আমাদের প্রিয়জনের যদি এভাবে বেঘরে প্রাণ যায় তারা অমলান বদলে বলতেই পারে এটা ভগবানেরই আদেশ সত্য সেলুকাস কি বিচিত্রই দেশ